সেটা আগে দেখো। আমার প্রথমে এটাই দেখাই তো, এই যে রেডি হয়ে গেছে। সাক্ষী হয়ে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগ করতে করতে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল সোয়াবিন হলুদের বদলে, না সোয়াবিনে দেবো মানে হলুদ। হ্যাঁ মানে কি যেটা আগে দেওয়া থাকে সেটা পরে হয়ে যাচ্ছিল, কি করবো বলো, একটাই তো মাথা, তাই না? মানে এদিকে কথাটাও মাথায় রাখতে হচ্ছে, তোমাদের সঙ্গে কি কি কথা বলবো, তারপরে আবার হচ্ছে এদিকে করতে হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগে স্পেশাল কি বলো তো, আজকের ব্লগে স্পেশাল হচ্ছে কালকে শপিং, যেগুলো আমি নিজেও বাড়ি এনে খুলে এখনো দেখিনি, বাড়ি এনে পরেও দেখিনি, যেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আমি দোকানে বলে এসেছি যে শেপ যদি ঠিকঠাক না আসে আমি বাড়ি গিয়ে পরে দেখবো, তাহলে কিন্তু আমি চেঞ্জ করবো না। হ্যাঁ তুমি নিয়ে যাও না, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে নেবে। মেনুতে রয়েছে সোয়াবিন, এই যে আলু কেটেছি, সোয়াবিন আলু দিয়ে ঝোল, আর হচ্ছে বাবা সকালবেলা উঠেই বলেছে আজকে একটু চিকেন আনবি। বাবা তো নিরামিষ অতটা পছন্দ করে না বা খেতেও পারে না, বাবার জন্য আগে দুদিন মাছ এনে দেওয়া হয়েছিল, তো বাবার জন্য এখন আবার চিকেন আনতে যাবে বোধ হয়, না গেছে গেছে, ও চিম্মা গেছে না, তো বাবার জন্য একটু চিকেন আনা হবে, অল্প করে একটু বাবার জন্য চিকেনের ঝোল হবে, আর আমাদের জন্য সোয়াবিন হচ্ছে, আর করবো হচ্ছে মাশরুম, সোয়াবিনটা বসিয়ে দিয়ে মাশরুমটা কেটে নেবো। মাশরুম আজকে আলু সোয়াবিনের ঝোলটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করবো, একটু ওই মানে মশলা মশলা করেই করবো। নিরামিষ সোয়াবিনের ঝোলটাই বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, মানে বিশেষ করে প্রদীপ, তো একটু টেস্ট চেঞ্জ করে তো করা যেতেই পারে। আর আমি এখানে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিলাম, তার মধ্যে হচ্ছে দেবো বাটা মশলার, বাটা মশলার মধ্যে আমি যেটা পেস্ট করেছি সেটা হচ্ছে একটু আদা, তার সঙ্গে একদমই সামান্য পরিমাণে রসুন, তার সঙ্গে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তো তেজপাতার জন্য একটু বেশ সুন্দর ফ্লেভার বেরোয়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, তারপরে ঝোলটা ফুটে সুন্দর একটা মানে ঝোল রেডি হয়ে গেলে বাটা গরম মশলা দেবো, দিয়ে তাহলেই রেডি আমার সোয়াবিনের ঝোল একদম। যেহেতু ওপরে ছিল ছাদে এত নোংরা টোংরা লাগিয়ে নিয়ে এসছে, সিমেন্ট ফিমেন্টের কাজ হচ্ছে, তো ওকে ওই জামা কাপড় চেঞ্জ করাতে হবে, তো ভাবলাম তাহলে একবারে মানে মুছিয়ে দিই, স্নান আর করাবো না যা ওয়েদারে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখ কি ওয়েদার একদম। তো কতটা মাশরুম ছাড়ালাম আর কতটুকু হলো, মানে যে এই বাটির এক বাটিও হবে না মনে হয়, আমার কমপ্লিট হয়ে গেছে মাশরুম, সর্ষে পোস্ত দিয়ে করেছি, আর এইদিকে হচ্ছে বাবার জন্য চিকেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আগে বাবার ভাতটা বেড়ে দিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব। কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এঠো বাসন কটা এখানে রয়েছে, আর এই দিকে হচ্ছে পুজো কমপ্লিট, ঠাকুরের পুজো কমপ্লিট, দেখো কত জামা কাপড় জমেছে, আজকে কিচ্ছু কাঁচা হলো না। গুড ইভিনিং, সেই দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে আজকে এমন ঘুমিয়েছি, বাইরের ওয়েদারটা তোমরা দেখেছই, পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর কাজকর্ম কিছু ছিল না, অনেক সকাল সকালে সব কিছু হয়ে গেছে, তো তিনজনা মিলে জমিয়ে ঘুম দিয়েছি, আর শরীরটা যে কেমন বাজে একটা লাগছে, অনেকক্ষণ ঘুমালে দেখবে দুপুরবেলা খুবই একটা মানে সেই হাত পা যন্ত্রণা করে, না কি করে বোঝা মুশকিল, সেরকমই একটা লাগছে। তো এখন ঘুম থেকে উঠেই দেখো ওই বিছানা চাদরটাকে চেঞ্জ, চাদরটা মানে এখান দিয়ে রং ফেলে রং ঘষে ঘষে সাদা চাদর, ওই যে বালিশের কভার আছে ওই চাদরটাই পাতা ছিল, মানে যা তা করে দিয়েছে, ওটার মধ্যে বসার উপায় ছিল না, চাদরটা জাস্ট চেঞ্জ করলাম, বালিশের কভারগুলো থাক কালকে করব চেঞ্জ, এখন আর করলাম না। ওই দেখো কোথায় ঢুকেছে গিয়ে, দেখি একবার দেখেছ কোথায় গিয়ে ঢুকে বসে আছে,
এখন বাজে 6:10, জামা কাপড় গুলো দেখে তারপরে চা করবো, চাটা খেয়ে আবার রেডি হতে হবে, তারপরে আবার একটু বেরোনো আছে, তাই তো? তুমি এসে একদম ভালো ছেলের মতো কিরম ভাবে দাঁড়িয়ে গেলে দেখো, হাত জোর করে হাতে না। পয়লা বৈশাখ তো এসেই গেছে, পয়লা বৈশাখের কেনাকাটা আমার মনে হয় অনেকেরই হয়ে গেছে, অনেকেই শুরু করে দিয়েছে। আমি সেরকম ভাবে পয়লা বৈশাখের কেনাকাটা ভেবে করিনি, কিন্তু আবার দোকানে গিয়ে ভাবলাম চলো পয়লা বৈশাখ উপলক্ষে তো আমার কিছু কেনাকাটা করতেই হবে, করিনি। ওই যে গিফট কিনতে গেছি একটা, দিয়ে আমার নিজের জন্য কেনাকাটা করে নিলাম কালকে। আর হচ্ছে এটা হচ্ছে আর আমি কি কিনেছি সেটা আগে দেখো। প্রথমে এটাই দেখাই, এটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, কালারটা এত মিষ্টি কালার, কিন্তু আমাকে পরে দেখতে হবে যে শেপটা কেমন আসছে। এই যে ডিজাইনটা আর এই দেখো ডিজাইনটা এত সুন্দর, আর শাইনিং কাপড়টা কি কাপড় যেন বললো, এগুলো আমি ভুলে গেছি। আর এই একটা প্যান্ট আছে আর এই একটা ওড়না আছে, এটাও খুব সুন্দর একটা জিনিস। এরকম প্যান্ট, স্ট্রেট প্যান্ট এগুলো আর কি, প্যান্ট আর এই একটা ওই জন্যা। এই নাইটিটা আমার খুব পছন্দ হলো, একটু দামি নাইটিটা কিন্তু খুব ভালো লাগলো। আর আমার না এই যে এরকম টাইপের গলা আর কি খুব ভালো লাগে, আর এই এই সামনেটা আমি কুচি কুচি দেওয়া নাইটি, এই দেখো ভালো এসছে, ফিটিং দারুণ হচ্ছে। না একটুখানি কোমরের এই জায়গাটা মারতে হবে, কিন্তু দেখতে ভালো লাগে তো, হেভি লাগছে। প্যান্টটা কিন্তু অন্য প্যান্টটা, মানে এখন আমি বেরোবো যে চুড়িদারটা পরে, আমি সেটার প্যান্টটা পরেছি, কারণ প্যান্ট পরে তো আর দেখার কিছু নেই ফিটিংসে, মানে চুড়িদারের গঠনটাই আর কি শুধু দেখার, একটু জাস্ট এখানে ফিট করতে হবে, মানে একটুখানি সেলাই করলেই হবে, তাই না? ভালো লাগছে না? হ্যাঁ গো ভালো লাগছে, পছন্দ হয়েছে আমার, খুব ভালো লেগেছে। গলার এই জায়গাটা তো অসাধারণ লাগছে, মানে এখানে যে মানে কাজগুলো করা আছে না, যে মেটেরিয়ালসটা দিয়ে, তারপর একদম পুরো কতটা সুন্দর লাগছে জিনিসটা বলো, মানে ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। ঠিকই তো আছে, একটু কাটলে ভালো, একটু কাটলে ভালো লাগবে, পুরো ফুল দেখা আছে তো, কমেন্টে জানাবে তো যে এরকমই ভালো লাগবে না কাটালে ভালো লাগবে, ঠিক আছে? হবে হাতা ফাতা গুলো মানে ঢোল গোবিন্দ হয়ে রয়েছে, জাস্ট একটু করলেই হয়ে যায়, খুব সুন্দর লাগছে। ঠিক আছে চলো এবার রেডি হও, ফটাফট রেডি হও। তো এই যে রেডি হয়ে গেছি, কোনো পরে না, হ্যাঁ না লাইট বন্ধ করতে হবে না, চলো রেডি, ভালো লাগছে, দারুণ লাগছে। রেস্টুরেন্টে খেতে যাবো, আর অ্যাকচুয়ালি বার্থডে তো একটু অনুষ্ঠানের জন্য একটু সাজলাম, ঠিক আছে তো, ভালো লাগে তো, হেভি লাগছে। বার্থডেতে খেতে যাব, বার্থডে সবাই খেতেই তো যায়, আর কি করতে হয়, খায় আর কি করে, হ্যাপি বার্থডে বলে, হ্যাঁ আর কি করে বলো বার্থডেতে, তুমি কি করো, তুমি হাত তালি কেন দেবে বার্থডেতে বলো, আমি তো ওরকম করে হাত তালি দেয়, হাত তালি দেয় না, হ্যাঁ তুমি বলো, এখন আর কি যাচ্ছি একটা বার্থডে সেলিব্রেশন করতে, মানে আমার একটা দাদার মেয়ের বার্থডে, তো সেটা হচ্ছে রেস্টুরেন্টে হবে, হ্যাঁ জুস বাড়ি এসে খাবে, বাড়ি এসে খাবে, তাহলে রেস্টুরেন্টে হবে না যাওয়া, জুস দিলে রেস্টুরেন্টে তোমাকে দেবে তো অনেক কিছু, চলে এসো চলে এসো, তো একদম নিজেরা আর কি একটুখানি রেস্টুরেন্টে ছোট করে সেলিব্রেশন হবে, তো সেখানে আমরা যাচ্ছি, চাবিটা দাও একবার, হ্যাঁ চাবিটা একবার, হ্যাঁ চলে এসো। গেছি রেস্টুরেন্টে, ওই যে পেছনে রেস্টুরেন্ট, প্রদীপ গাড়িটা সাইড করছে, আমরা নামলাম, আর অনিশাদের গাড়িও ওই যে ঢুকে গেছে, আর পাপা নেশে কি করছো তুমি, এ নোংরা নোংরা যায় না, দৌড়াবে না দৌড়াবে না, ওই যে দাদাদের গাড়ি, দাদারাও গাড়ি সাইড করবে, সব এদিক দিয়েই পার্কিং, এ দাঁড়াও দা, দিদি ভাই বলো, হ্যাপি
হয়ে গেল। আমি তোমাকে একটু ভিডিও করি, এক একা খাচ্ছে চামচ দিয়ে, কিন্তু দেখেছ কেকটা টেস্টি। এটা হলো কেকটা কি, এটা খেয়ে নাও তারপর ওটা নেবে। কেকটা কি টেস্টি? না না, এই যে না, আমি দুটোই দিয়ে দিয়েছি, এটা থেকেই খাও। এই এটা তো শুধু ক্রিম গুলো আছে, এটা শুধু ক্রিম গুলোই খেয়েছে, দেখ কেকটা ভালো লাগবে না। কেমন এটা? মাশরুমটা সুন্দর লাগছে। অনিশা তোরটা কেমন হয়েছে? বোধহয় ভালো লাগছে মাশরুম? আমি এমন করে জিজ্ঞাসা করছি, আমি এমন করে জিজ্ঞাসা করছি, মনে হচ্ছে আমি রান্না করেছি। তুমি ব্যাপারটা হচ্ছে ওকে দেখবে, রাস্তায় নেমে যাচ্ছিল মাঝে মাঝে। চলো চলো না, ফোনটা নাও। আমি এসে আগে একটু কাজল টাজল দিয়ে গেছিলাম, সেগুলোকে আগে তুলছি ক্লেন্সার দিয়ে। আর যে একটু লিপস্টিক দিয়েছিলাম, ক্লেন্সার দিয়ে না তুললে না, যদি আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, আমার যেন ওনা যেন উঠছে না, ভালো করে পরিষ্কার হচ্ছে না, যাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, আমার ড্রেসগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই জানিও, আর অনিশাকেও হ্যাপি বার্থডে বলে দিও সবাই আপনাদের। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে। আমার গলাটা কিরকম যেন হয়ে গেল বলে মনে হচ্ছে, মাঝখানে একটা দাগ পড়ে গেছে গলাটার মধ্যে, কাটা কাটা হচ্ছে না, ভালো ভালো গলা হয়ে গেল। ধরে গেল গলা আমার, এমনি আমার আগে থেকে ব্যথা ছিল, আমি এখন ইনহেলার নেবো, ওষুধ টষুধ খাবো। গার্গিলা এখন আর করবো না, করতে ইচ্ছে করছে না, কালকে গলা খুব ব্যথা হয় গলা। তো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।